চলছে শীতকাল। শীত এলেই বাঙালির অন্যতম আকর্ষণের নাম পিঠা। শীতের অন্যতম জনপ্রিয় একটি পিঠা হলো ভাপা পিঠা। তবে শহরের জীবনে নানা ব্যস্ততার কারণে অনেকে ঘরে পিঠা তৈরির ঝামেলায় যেতে চান না, কিন্তু চাইলেই খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এই ভাপা পিঠা। ভাত রান্নার হাড়িতে খুব সহজেই ভাপা পিঠা বানানোর রেসিপি আমরা এই ভিডিওতে জেনে নেব। পিঠা তৈরির জন্য লাগবে চালের গুঁড়া। এই ক্ষেত্রে আতপ চাল ও ভাত রান্নার চাল একসাথে নিয়ে আগে গুঁড়ো করে নিতে হবে। যতগুলো পিঠা বানাবেন সে অনুযায়ী চালের গুঁড়া নিতে হবে। সেই সাথে লাগবে পরিমাণ মতো কোরানো নারিকেল, খেজুরের গুড় ও লবণ। পিঠা তৈরির আগে প্রথমে একটি ভাতের হাঁড়িতে হাফ পাতিল পানি নিয়ে পাতলা সুতি কাপড় দিয়ে তা বেঁধে দিতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পাতিলটি চুলায় বসিয়ে দিতে হবে। এরপর পানি গরম হয়ে ভাপ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে তা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ভাপা পিঠার গোলাটি তৈরি করে নিতে হবে। গোলাটি তৈরি হয়ে গেলে তা দলা পাকিয়ে থাকবে এবং চাপ দিলে তা গুঁড়ো হয়ে যাবে। এবার একটি চালনি দিয়ে চালের গুঁড়াগুলো চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে পিঠা তৈরির জন্য চালের গুঁড়া একেবারে প্রস্তুত। এরপর নারিকেল কোরানো, খেজুর গুড় আর একটি ছোট বাটি নিতে হবে। প্রথমেই বাটিতে অল্প পরিমাণ চালের গুঁড়া নিতে হবে। এরপর এর সাথে কোরানো নারিকেল মেশাতে হবে। এবার এর সাথে পরিমাণ মতো খেজুরের গুড় মিশিয়ে নিতে হবে। খেজুর গুড় মেশানোর পর আবার এর উপর অল্প পরিমাণ চালের গুঁড়া দিতে হবে। পরে তা আলতো করে চেপে দিতে হবে। পানিতে ভাপ চলে আসলে একটি নেট দিয়ে সে বাটিটি ঢেকে তা পাতিলে দিয়ে দিতে হবে। এবার আলতো হাতে সে বাটিটি সরিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে তা ঢেকে দিতে হবে। এভাবে হাঁড়িতে দুই থেকে তিনটি পিঠা একসাথে দেওয়া যাবে। তাহলে একসাথে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে। এক মিনিট পর পাতিল থেকে পিঠাগুলো নামিয়ে নিতে হবে। এতে অনেক কম সময়ে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করা যাবে। এবার গরম গরম ভাপা পিঠাগুলো পরিবেশন করে ফেলুন।